আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাদিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ছিটরুটি বা ছিটা পিঠা। কম সময়ে সকাল বা বিকালের নাস্তায় তৈরি করা যায়। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময়ে এই ছিটা পিঠা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তৈরি করা যাক। ছিটরুটি বা ছিটা পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর সাথে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, হালকা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ছিটা রুটির ব্যাটারটি তৈরি করতে হবে। চালের গুঁড়ো, ময়দা এবং এই শুকনো উপকরণগুলো মিলিয়ে যে পরিমাণ হবে, পানিটাও ঠিক সেই পরিমাণে দিয়ে এই পিঠার ব্যাটারটি তৈরি করতে হবে। আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে পিঠার ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ব্যাটারটি আপনারা শুকনো উপকরণ যে পরিমাণে নেবেন, পানিটাও কিন্তু ঠিক সেই পরিমাণে নিতে হবে। তারপর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর একটি হ্যান্ড উইক্স দিয়ে পিঠার ব্যাটারটি হালকা মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমি যেহেতু পিঠাগুলো একটি বোতলের সাহায্যে তৈরি করব, আমি বোতলে ক্যাপে সামান্য ছিদ্র করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বোতলে সামান্য ঝাঁকিয়ে হাত ঘুরিয়ে পিঠার ব্যাটারটি সম্পূর্ণ তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। নিচের পাশ হয়ে গেলে আমি ভাঁজ করে নিচ্ছি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। খুবই কম সময়ে এই ছিটা পিঠা তৈরি করা যায়। হাতে ছিটিয়ে ছিটা পিঠা তৈরি করলে অনেক সময় চুলার আশপাশ, ফ্লোর সব কিছুতে ছিটে কিচেন খুব মেসি হয়ে যায়। আর যদি এভাবে বোতল দিয়ে আপনারা ছিটা রুটি তৈরি করেন, তাহলে নিট অ্যান্ড ক্লিনভাবে পিঠাটি তৈরি করতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই ছিটা রুটিগুলো আজকে হাঁসের মাংস দিয়ে পরিবেশন করেছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই ছিটা রুটি। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে এবং খুবই অল্প উপকরণে এই ছিটা রুটি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের ছিটা রুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।